Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন সমাজ মাধ্যমে সম্প্রচারিত মেয়র ফিরহাদ হাকিমের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের উত্তর দাবি করে বিজেপির বিধায়করা, কিন্তু উত্তর না পাওয়ায় বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে ফিরহাদ হাকিমকে বয়কট করে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপির বিধায়করা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানান, আমৃত্যু আমি ধর্মনিরপেক্ষই থাকব। বিধানসভা থেকে প্রসূন নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আমাদের বিজেপি পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত না ফিরহাদ হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য, যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে, সেই বক্তব্য প্রত্যাহার করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব। আজকে তিনি তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি। আবার উনি যখন বসেছে, আমাদের যখন বলবার সময় হয়েছে আমরা আবার এসেছি, কিন্তু তারপরে মাননীয় অধ্যক্ষ মহোদয় তাকে একটা বললেন যে তিনি বলবেন এবং তার পক্ষে যুক্তি রাখবেন। সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান, এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা, সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন, সেই মুহূর্তে ফিরহাদ হাকিম মহাশয় আমাদের বেরোতে বলেছেন। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখের, এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভা অ্যাকাউন্টেবল থাকা উচিত, সেটা আজকে ক্ষুণ্ণ হয়েছে। তার জন্যই আমরা এখানে। তাহলে তো উনি ক্ষমা চাইলেন না, তাহলে তো ক্ষমা চাইলেন না, যেটা আমরা ওনাকে ভয় করতাম। আচ্ছা, এবার অগ্নিমিত্রা তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব, যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে। তিনি তার স্টেটমেন্ট বিথড্র করছে, কিন্তু আজকে তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন, তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম করবে। আজকে মেনশনের 20-25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন? আপনারা এই উপর চালাকি করবেন, আমরা আপনার উপর চালাকিতে পা দেব। আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছে। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের পূর্বপুরুষ পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম, আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান, আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন, মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা সেখানে বিট্টু ছাত্ররা বিট্টু না জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকব। ধর্মনিরপেক্ষতা ছাড়ছি না, ছাড়ব না। আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে, মনে এবং নিজের জীবনে ধর্মনিরপেক্ষতা। সুতরাং আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই। তাই আবার বলছি, ধর্মনিরপেক্ষতার রাস্তায় আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। ধর্মীয় সভায় যান, বড়দিনের উৎসবে যান, পয়লা বৈশাখে যান, নিউ ইয়ার শিবে যান, আপনি মন্ত্রী মন্ত্রী হিসাবেই যান, অর্থাৎ মন্ত্রীর পোশাক আপনি খুলে অন্যান্য জায়গায় যান না। ফলে মন্ত্রী হিসাবে আপনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা সংবিধানের প্রতি। আপনি সংবিধান উল্লঙ্ঘন করে, সে ধর্মীয় স্থানেই হোক, সে উৎসবেই হোক, এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন না। আর আমি সেকুলার, সেকুলার তো অনেকেই বলে, বিকাশবাবু বলে উনি সেকুলার, উনি গরুর মাংস খায় রাস্তায় দাঁড়িয়ে উৎসব করতে, কারণ যাতে হিন্দুরা নিজেদেরকে ছোট ভাবে। সুবোধ সরকার কবি, উনিও বলেন উনি সেকুলার, উনি রাস্তায় গরুর মাংস খায় এই কথা প্রমাণ করার জন্য হিন্দুরা তোমরা নিজ, তোমরা ছোট। আমি এটা বলতে চাই যে অন্যরাও ঠিক, অন্য ধর্মের যারা মানুষ, যারা বিশ্বাস করেন, তারা যেটা খান না সেটা রাস্তায় দাঁড়িয়ে একবার দেখি উৎসব করতে, খাদ্য উৎসব করতে। সেকুলার তো বললে হবে না ফিরহাদ হাকিম সাহেব, সেকুলার হতে হবে মন থেকে। যেখানে দাঁড়িয়ে আমার মতন ছেলে বলে মন্দিরেও প্রণাম করি, মসজিদেও প্রণাম করি, হিজরাতেও প্রণাম করি, আমাদের সমস্ত ধর্মীয় স্থানকে যেভাবে প্রণাম করি, কারণ এটা হচ্ছে সংস্কৃতি, ছোটোর থেকে আমরা শিখেছি। এই বিপদে পড়ে নিজেকে সেকুলার প্রমাণ না করে আপনি বলুন যা বলেছি ঠিক বলেছি, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব, অথবা আপনি আপনার মন্তব্য প্রত্যাহার করে আপনার উদারতা মানুষের সামনে নিয়ে আসুন। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIC. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে। মাতারা এন্টারপ্রাইজ